ওমরাহ যাচ্ছেন ঢালিউডের সুপারস্টার সাকিব খান রমজানের মাঝামাঝি সময়ে তার ওমরা করতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি আশিকুর রহমানের সুপার হিরো ছবির শুটিংয়ের সময় দৈনিক জায় দিনকে এই খবর জানিয়েছেন শাকিব খান এ প্রসঙ্গে এই জনপ্রিয় চিত্রনায়ক বলেন অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও আমি নিয়মিত নামাজ আদায় করার চেষ্টা করি নিয়মিত রোজা রাখি প্রথম রমজান থেকে ওয়াজেদ আলী সুমনের ক্যাপ্টেন খান ছবির টানা শুটিং হবে এরপরই ওমরা হজ করতে রওনা দিব এরপর ফিরে এসে ঈদের পর রাশেদ রাহার নৌ এর বাকি শুটিং শেষ করব তিনি আরও বলেন ঈদ উপলক্ষে সুপার কিছু অংশের শুটিং বাকি আছে শরীরটা বেশি ভালো না কারণ রক্তচাপ ওঠানামা করছে সামনে ঈদের ছবি মুক্তি নিয়ে বেশ ব্যস্ততা কাটছে ইতোমধ্যে শুটিংয়ের পাশাপাশি জয়দীপ মুখার্জির ভাইজান এলোরের ছবির ডাবিং কলকাতায় শেষ হয়ে করেছি সুপার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলি এছাড়াও চলচ্চিত্রে নানা রকম চমক আর নানা চরিত্র নিয়ে হাজির হচ্ছেন সুপারস্টার সাকিব খান কলকাতা ও ঢাকায় সমানভাবে কাজ করে যাচ্ছেন তিনি ঢাকার ওয়াজেদ আলী সুমনের ক্যাপ্টেন খান ও কলকাতার জয়দীপ মুখার্জির ভাইজান এলোরে ছবি দেশে দুটিতে ছবিতে শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে